ভাই রয়ে আমাকে কিছু সাহায্য করুন, আমি বেঁচে যাই। এই মুহূর্তে কি কি চাল থাকবে তুমি? আমি ভাবছি মাংস, ডিম, লোটে, ভেজিটেবিল, আম, পেঁয়াজি, ফুলড়ি, আলু চপ, বেগুনি, সবই পাঁচ, শুধু মাংস আট টাকা। সবই পাঁচ, মাংস আট টাকা। এই সেই দাদু, দাদুর ভিডিও প্রায় মাস দেড়েক আগে আমি করেছিলাম হ্যাংলাবাজ ইউটিউব চ্যানেলে। তো সেই সময় অনেকে সাপোর্ট করেছো দাদুকে, বাট আমি যখন দিল্লিতে ছিলাম সেই সময় দাদু আমার বাড়িতে যায় এবং আমার মা আমাকে ফোন করে জানায় যে দাদু এসেছিল। আমি দাদুকে ফোন করি সে সময় এবং দাদু আমাকে ফোন করে বলে যে খুব দরকার দেখা করা। তো আমি দিল্লি থেকে ফেরার পরেই দাদুর সঙ্গে দেখা করতে আসি এবং দাদুর মুখ থেকে যে কথাটা শুনি, দাদু বিগত আট দিন ধরে কিছু খেতে পাচ্ছেন না। দোকানের মাল মশলা যেগুলো তৈরি করে বানাচ্ছেন বিক্রি করে পরের দিন সেটা আবার ইনভেস্টমেন্টে চলে যাচ্ছে। তো আমি বললাম যে তাহলে আমার ভিডিও করে লাভ কী হলো? আমার ভিডিও থেকে যারা হেল্প করেছো তোমরাই হেল্প করেছো, কিন্তু তাতে দাদুর তো খুব একটা সাহায্য হয়নি। কিন্তু তোমরা যে এতটা সাপোর্ট করেছিলে সেই সময় দাদুকে, এটা অনেক বড় ব্যাপার দাদুর কাছে। দাদুর জন্য একটা পারমানেন্ট কিছু করার একটা চিন্তা ভাবনা হচ্ছে এবার। আমি এই মুহূর্তে দাদুকে দাঁড়িয়ে 1000 টাকার মতো দিয়েছি, খুবই সামান্য, খুবই সামান্য ওটা, কারণ ওটা দাদুর দুদিনও ঠিক মতো চলবে না। তারপরে গ্যাস খরচা, রান্নাবান্না, মানে একটা মানুষ আট দিন ধরে খাওয়া দাওয়া করতে পারছে না, এর থেকে প্যাথেটিক জিনিস কিছু আছে বলে আমার মনে হয় না অন্তত। তো দাদুর জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে দাদু তোমার কিছু বলার আছে? আপনারা ভাই রয়ে আমাকে কিছু সাহায্য করুন, আমি বেঁচে যাই। কেঁদো না, দেখো কেঁদে। যাই হোক, দাদু এই মুহূর্তে বুঝতে পারছো তোমরা কি অবস্থা। আমি যখন 1000টা টাকা দিলাম দাদু আমাকে জড়িয়ে ধরে, এই যে জড়িয়ে ধরা এটা নিয়ে অনেকে ক্রিটিসাইজ করে, অনেক ইউটিউবাররা আছে ক্রিটিসাইজ করে যে এরকম জড়িয়ে ধরে আমি নাকি ইমোশন দেখাই লোকের কাছে। ভাই করে দেখো তারপরে বুঝবে, ক্রিটিসাইজ সবাই করতে পারে। যাই হোক, এখন আমার আর বেশি কোনো কথা বাড়ানোর কোনো দরকার নেই এখানে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, স্ক্রিনে দেওয়ার নাম্বারটা দেখতে পাচ্ছ, গুগল পে নাম্বার, ফোনপে, গুগল পে, যার যেটা ইচ্ছা করো এবং দাদুকে একটু সাহায্য করো, দাদুর হাতেই টাকাটা পৌঁছাবে এবং যেদিন পৌঁছাবে আদারওয়াইজ আমি কমিউনিটি পোস্ট অর স্টোরির মাধ্যমে তোমাদের বলে দেব দাদুর কাছে কত টাকা পৌঁছেছে। কারণ আমি, আমার নিজেরই খারাপ লাগছে এটা শুনে, এবং এই টাকাটি আমি দিইনি, আমার মা দিয়েছেন যখন শুনেছেন, এই টাকাটি আমার মা দিয়েছেন, মা পাঠিয়েছেন এই টাকাটি। তো সত্যি কথা আমার আর কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো একটু ভিডিওটা শেয়ার করো প্রত্যেকে, যাতে দাদুর হেল্প হয় এবং দাদু যেন আবার আগের মতো চপের দোকানে স্বাচ্ছন্দ্যে চপ বিক্রি করতে পারেন। এখনও বিক্রি করছেন কিন্তু বিক্রির লাভ বলে কিছু হচ্ছেন না। তো তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, হ্যাংলাবাজ ফ্যামিলির কাছে রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করো। এবং সত্যি কথা বলছি, এর আর কিছু বলার নেই আমার। আর কিছু বলবে দাদু? একটু সাহায্য করো, ব্যাস আর কিছু।